রাজশাহী অনেকটাই এগিয়ে আছে, বিশেষ করে রাজশাহী এখন উন্নত একটা শহর এবং এখানকার যে আধুনিকায়নের যে কাজগুলি চলছে বেশ ভালো প্রশংসিত। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই আমাদের রিকোয়েস্ট তিনি রেখেছেন, যখন রাজশাহী উন্নয়নের জন্য যেটাই চেয়েছি তিনি কখনো না করেননি, তো তারই হাত ধরে আসলে। এবং তার পুত্র সজীব বাজার জয় ভাইয়ের একটা কথা যে আমরা চাকরির পেছনে না ছুটে নিজেরা যদি উদ্যোক্তা তৈরি করি এবং নিজেরা যদি কিছু বিনিয়োগ করে সেখান থেকে যদি আমরা মানুষকে স্বাবলম্বী করার জন্য আরও কিছু চাকরির ব্যবস্থা করে দিই সেটা মনে হয় অনেক বেশি ভালো হয়। আজকের এই রেস্টুরেন্ট যেটি এলাচ লবঙ্গ তাদের উদ্বোধন হলো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সেই সাথে সাথে আমি আরও রিকোয়েস্ট করব তরুণ যারা আছে, আমরা অল্প কিছু অর্থ বিনিয়োগ করে কিন্তু বড় কিছু করতে পারি, এটা সম্ভব এবং এখন আমাদের দেশে এটা সম্ভব হয়ে উঠেছে। সেটা রেস্টুরেন্ট হতে পারে, সেটা ছোট একটা বেকারি হতে পারে, সেটা ঘরের রান্না হতে পারে, সেলাই করা কাপড় হতে পারে, সেটা জুয়েলারি তৈরি করা হতে পারে, অনেক ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। তো আমি আশা করছি তরুণরা যারা পড়াশোনা সম্পূর্ণ করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, শিক্ষিত যারা, তারা যদি শুধু চাকরির আশায় বসে না থেকে নিজেরা যদি তাদের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে আমাদের দেশটা আরও বেশি এগিয়ে যাবে। এবং উদ্যোক্তা বার্তাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের উদ্যোগে তো আজকে এতগুলো উদ্যোক্তা তৈরি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।
Assalamualaikum, Mas Ken. Assalamualaikum. 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 Ass